ভালো করে শুনবেন কান পাতলে পরে, ওরা একটা করে পা ফেলে আর চোর চোর আওয়াজ হয়। তৃণমূলের নেতারা বাজার গেলে পিছন দিয়ে গেলে পরে লোকজন বলে চোর আসছে, সবাই বলে যে চোর তৃণমূলের নেতারা। একটা নেতা নেই যে বুক ফুটে মুখ ফুটে বলতে পারবে, বুক ফুলিয়ে বলতে পারবে যে সাকসের চোর না। কি বিক্রি করেনি? নদীর বালি, প্রধানমন্ত্রীর ঘর থেকে শুরু করে, বাথরুম থেকে শুরু করে, নদীর বালি থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, এমন কিচ্ছু নাই যে বিক্রি করে দেয়নি এরা। মাস্টারমশাইয়ের চাকরি, যে মাস্টারমশাই আপনার আমার ছেলে মেয়েকে স্কুলে পড়াবে, সেই মাস্টারমশাইয়ের চাকরি পর্যন্ত এরা বিক্রি করে দিয়েছে। এখন সবার এক এক করে চাকরি যাচ্ছে, এক এক করে ধরা পড়ছে, আর যখন টাকা চলে গেল। উত্তরবঙ্গের কথা কেউ কোনো ভাবেনি, উত্তরবঙ্গ থেকে ভালো মন্ত্রী কাউকে বানানো হয়নি। প্রথম এই মোদী সরকার এসে উত্তরবঙ্গের কথা ভেবেছে, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য চেষ্টা করছে। কত বড় বড় রাস্তা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি হয়ে কুচবিহার হয়ে এশিয়ার হাইওয়ে চলে যাচ্ছে। আগে আপনারা এত বড় বড় রাস্তা দেখেছেন কোন তো ভালো করে মনে করে দেখুন দেখি, এত বড় বড় চওড়া চওড়া রাস্তা আমাদের উত্তরবঙ্গে কোন তো তৈরি হয়, এই কেন্দ্র সরকার তৈরি করছে। তাই ভারতীয় জনতা পার্টিকে মোদিজির হাত শক্ত করতে হবে। আপনাদের কুচবিহার জেলায় একটা বাদর আছে, লুঙ্গি মন্ত্রী, তার নাম লুঙ্গি মিছিল করেছিল, মনে আছে তো একসময়? হ্যাঁ, আমার লুঙ্গি বাহিনী বলেছিলাম বলে লুঙ্গি পরে মিছিল করেছে, আবার প্যান্টের উপর আবার লুঙ্গি পরেছে। ইট মারে, পাটকেল মারার মতো ক্ষমতা ভারতীয় জনতার পার্টির আছে। আমাদের যতজনকে অ্যারেস্ট করেছে প্রত্যেককে আমরা ছাড়িয়ে, চাপ বসেছিল, দেখছিল ক্রিকেট ম্যাচ খেলে যেরকম দেখে, তখন তারা দেখছিল। কিন্তু ক্রিকেট ম্যাচে কি একটা পক্ষ খেলে, দুই পক্ষ খেলে? তো এক পক্ষ ব্যাটিং হওয়ার পর আর এক পক্ষ ব্যাটিং করে। সমস্যা হচ্ছে আমরা যখন ব্যাটিং করতে যাচ্ছি তখনই পুলিশ সমস্যা করে দিচ্ছে। তা আমরা আমাদের যখন ছেলেরা ব্যাটিং করতে শুরু করলো তখন আমাদের ছেলেদের উপর কেস মামলা দেয়া হলো।